নমস্কার বন্ধুরা, অপর্ণা শেষেলো ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই রান্নাটি আমাদের বাঙালির কাছে খুবই ঐতিহ্যপূর্ণ একটা খাবার। তাহলে চলুন দেখে নিন। এখানে আমি রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল, নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দুটো মাছের মাথা ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি নুন আর হলুদ দিয়ে মাখানো মাছের মাথা 5 মিনিটের মতো রেখে নেব। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম আর ভালো করে গরম করে এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ মুগ ডাল। আমি এখানে সোনা মুগ ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে। ডাল যতক্ষণ না সোনালি রং হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন, আমার ডাল ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেলে ওই জল আমি ফেলে দিলাম আর এবার আমি কড়াই আবার গ্যাসে চাপিয়ে আমি জল দিয়ে আমি ডাল ফুটতে দিচ্ছি। এই সময় আমি দিয়ে দিলাম 5-6টার মতন কাঁচা লঙ্কা ও অল্প নুন। খুব ভালো করে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, কিন্তু এমন সিদ্ধ করতে হবে যাতে ডাল গলে না যায়। আমার ডাল সিদ্ধ হয়ে এসছে আর আগে থেকে করে রাখা ফুটানো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প নুন। আমি এখানে অল্প আদা আর 1 চামচের মতন জিরে আমি একটু শিলে বেটে নিচ্ছি। এটা আমি ফোড়নের সময় ব্যবহার করব। আমি এটাকে একটু ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আর এদিকে ডাল ফুটে উঠেছে আর এই ডালের থেকে যে ফেনাটা বেরোচ্ছে এটাকে একটু হাতা করে আমি ফেলে দিচ্ছি। এই ডালের ফেনা কিন্তু ফেলে দিতে হবে। ডাল হয়ে যাওয়াতে আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এবার কড়াই ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার চাপিয়ে দিলাম গ্যাসে আর দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আমি মাছের মাথাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের মাথা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই থেকে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা আর থাকবে না। আমার মাছ ভাজা হয়ে এসছে। আমি এবার মাথাগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দিচ্ছি তেজপাতা ও সাদা জিরে ফোড়ন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি 2টা মশলা। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 5-7 মিনিটের মতন এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিতে রাখা মুগ ডাল। ডাল ঢেলে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 7 মতো চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি। আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য। আমার ডাল হয়ে এসছে আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি ইতিমধ্যে গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ।
আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পুরোপুরি রেডি হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।